গুড ইভিনিং এভরিওয়ান, রবি বাসরীয় ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আমার বাজার পাগল বাবার থেকে আমি এই শখটা ইনহেরিটেন্সে পেয়েছি বলতে পারো। তো ঘুরে ঘুরে বাজার করার শখ আমার বাবার প্রচুর। আমার মা বলে 1,00,000 টাকা দিয়ে দিলেও নাকি আমার বাবা সবজি বাজার করে ফেলবে সেই টাকা দিয়ে। তো আমার বাবার মতো আমারও এই শখ। তো ঘুরে ঘুরে সবজি বাজার করা আমার ভীষণ ভালো লাগে। বন্ধুরা, এরকমই কিছু টুকটাক জিনিস নিয়ে রবিবার এসে গেলাম তোমাদের সামনে। আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। আচ্ছা, এই শাকটা দেখো, এটা তোমরা কেউ জানো তো? এটাকে ডিল বলে। আর এটা আমি যতদূর আমার মনে হয় এটা মৌরি শাক। তো কি করে খেতে হয় আমি জানি না, বাট এখানকার লোক না খুব খায়। তো আমি ফিউচারে কখনো খাওয়া শিখলে নিশ্চয়ই এটা ট্রাই করব। তোমরা কেউ কখনো খেয়েছো এটা কিন্তু আমায় জানিও। আর তাছাড়া দেখো কত রকমের শাক, তো মানে দেখেও ভালো লাগে। তো এত রকম শাক তো আর কিনে খাওয়া যায় না, বাট যদিও বা শাক আমার ভীষণ পছন্দের একটা জিনিস, কিন্তু ওই যো বেশি রান্না করতে পারবো না তাই। তো তাছাড়াও দেখো শীতকালে এত তাজা তাজা সবজিপত্র পাওয়া যায় না, দেখে মানে দেখে দেখে শপিং করতে দারুণ লাগে তাই না? তো কার কার আমার মতো এরকমভাবে ঘুরে ঘুরে সবজি বাজার করার শখ আছে এটা আমাকে বলো। আর আমার কি বলো তো, ওই সুপার মার্কেটে গিয়ে মানে কি বলবো, ফ্রোজেন সবজি কেনার থেকে না এরকম ফ্রেশ সবজি কেনার মধ্যে না একটা বেশ আলাদা রকম আনন্দ আছে। আর তাছাড়া কি বলো তো, এখানে ফ্রির অনেক জিনিসপত্র পাওয়া যায় তাই না? আর তাছাড়া আমার দরদামের স্টিলটাও তো এখানে দেখানো যায়। তো এটা একটা ব্যাপার থাকে যেটা সুপার মার্কেটে গিয়ে সবজি কেনার মধ্যে পাওয়া যায় না। তো আমি দেখো এখানে আমার প্রয়োজনীয় কিছু জিনিসপত্র নিয়ে নিচ্ছি। তো এটাই তো। আচ্ছা, আমার আর একটা রোগও আছে, আমি কিন্তু আমার আশেপাশের লোকজনদেরকে খুব ইনফ্লুয়েন্স করি যে যাও গিয়ে লোকাল মার্কেট থেকে সবজি কিনে নিয়ে এসো। এতে একটা জিনিস হয় কি বলতো, যে লোকাল ভেন্ডাররা আছে যারা এইসব সবজির বিজনেস করছে, তাদের অ্যাটলিস্ট কিছু সোর্স অফ ইনকামও হয়ে গেল, প্লাস তুমি হচ্ছে তরতাজা জিনিস খেতে পারবে। তো এই বিষয়ে অনেকেই হয়তো বলতে চাইবে যে না দেখো লোকাল মার্কেটে যেসব জিনিসপত্র পাওয়া যায় সেগুলোতে হয়তো ফরমালিন মেশানো থাকে কিংবা ফুড কালার ব্যবহার করে যেগুলো হেলথের জন্য ভালো নয়। বাট তাও একবার ভেবে দেখো তো, যেগুলো সুপার মার্কেটে থাকে যেই সবজিগুলো সেগুলো কত দিনের আর কতটা অর্গানিক, সে বিষয়ে কি কোনো নলেজ আমাদের থাকে বা ওরা কোনো নলেজ প্রোভাইড কি আমাদেরকে করে? তো এটা একটা ভেবে দেখার বিষয়। আর এই বিষয়ে কিন্তু আমার সঙ্গীরও মতামত একই, বুঝলে তো? আমার সঙ্গী তো অর্গানিক বলতে পাগল, সব জিনিসটাই অর্গানিক মানে। তো দেখো সবজি বাজার কেনা হয়ে গেল, এরপর যাচ্ছি মাছ কিনতে। তো আজকে সানডে, তো আজকেই আমি একটুখানি খালি মানে সময় পাচ্ছি, যেটার জন্য আমি মাছ কিনতে যাচ্ছি। আর লাস্ট উইকে আমি মাছ খাইনি, তোমরা দেখেছো আমাকে, আমি লকির ভর্তা খেয়েছিলাম। তো সেই ভিডিওটা শেয়ারও করেছি তোমাদেরকে, চাইলে তোমরা দেখে নিতে পারো। আমি ওটা দিয়ে দেবো এন্ড স্ক্রিনে কিংবা ডিসক্রিপশান বক্সে, যেখানে আমার সুবিধা হবে ওটা আমি দিয়ে দেবো, তো চাইলে তোমরা ওটা দেখে নিতে পারো। তো এনিওয়ে দেখো সন্ধে হয়ে গেছে, আর তোমরা তো জানোই এখানে সন্ধে ছাড়া বাজার মানে হয় না, বাজার তো থাকে সারাদিন, বাট ওই জমজমান ব্যাপারটা কিন্তু সন্ধেতেই পাওয়া যায়। তো দেখো বেশ অন্ধকার হয়ে গেছে, এই অন্ধকারের মধ্যে আমি চলেছি। আর অনেকেই ভাবছি মাস্ক কেন পরে আছি, পলিউশনের জন্য, পলিউশনের জন্য এখনও এখানে মাস্ক পরে থাকতে হয়। তো দেখো এসে গেলাম আমি মাছ মার্কেটে। আগেই বলেছি আমি যে মহল্লাতে থাকি দিল্লি, সেখানে মানে বেঙ্গলিরা খুবই কম থাকে, তো মাছের দোকান খুব একটা বসে না, দুটো দোকান বসে, তার মধ্যে এটা হচ্ছে একটু বেশি মাছের ভ্যারাইটিস রাখে। তো একটা দোকানে এসে গেলাম, তো মাছ মার্কেট বলতে আবার এখানে একটাই দোকান বলতে পারো। তো এই কয়েক রকমই মাছ আছে দেখতে পাচ্ছ, ওইখানে দেখো পমফ্রেট একটা আছে। তো দেখি আমার হাত নিষ্পিস করছিলো নেওয়ার জন্য, তো পরে দেখাবো তোমাদেরকে কী কী নিলাম। আর বাকি মাছ তো তোমরা চিনতেই পারছ, মোটামুটি ভালোই ভ্যারাইটি আছে, কি বলো? সো বন্ধুরা, মার্কেটিং শেষ করে বাড়ি চলে এলাম।
তো এরপর দেখো কী কী মাছ কিনেছি আমি তোমাদেরকে দেখাবো। প্রথমে তো ফার্স্টে যেটা আমি কিনেছি সেটা হচ্ছে চিংড়ি মাছ কিনেছি। তো মিথ্যে কথা বলবো না বন্ধুরা, চিংড়ি মাছটা একদমই ফ্রেশ নয়, বাট ওই আর কি খেতে শখ ছিল তাই কিনেছি। তো এটা বোধহয় না কোনো সমুদ্রের চিংড়ি মাছ হবে, শ্রিম যেটাকে বলে ওটাই হবে। তো দেখে কিরম ল্যাক ল্যাক লাগছে, তো এনিওয়ে ওটাকে ক্লিন করতে হবে। আর এটার মধ্যে না 250 গ্রাম মাছ আছে, তো তাই ওরা পরিষ্কার করে দেয়নি, আমাকে নিজেকে করতে হবে। আর সেই সঙ্গে নিয়েছি একটা মিডিয়াম সাইজের কাতলা মাছ নিয়েছি। তো এখানে 2-3 কিলোর উপরে মানে এরকমই কাতলা মাছ আছে, এর উপরে পাওয়াটা খুব মুশকিল হয়ে যায়, মানে যেগুলো ফ্রেশ হয়। তো এটা সেরকমই একটা মাছ ছিল, তো এটাই আপাতত এটা দিয়েই আমাকে পুরো সপ্তাহটা স্পেন্ড করতে হবে। তো সেই সঙ্গে চলো আর কি কি সবজি কিনেছি সেটাও দেখে নাও। তো তো উইন্টার স্পেশাল মূলো, তো মূলো ছাড়া উইন্টার যেন ইনকমপ্লিট, তাই না? তো অনেকেই আছে হয়তো মূলো খাও না বা খেতে পছন্দ করো না, আমিও খুব একটা খাই না, বাট তাও নিয়েছি। আর সেই সঙ্গে নিয়েছি শিম, শিম হচ্ছে আমার এক্সট্রিমলি ফেভারিট একটা সবজি, ভীষণ ভালো লাগে। আর সেই সঙ্গে নিয়েছি ভর্তার বেগুন, আর ইয়েস সঙ্গে আছে ফ্রির ধনিয়া, এটা না হলে তো বাজার করা ইনকমপ্লিট, তাই না? ফ্রির জিনিস না হলে বাজার করে কোনো মজাই নেই। কে কে আমার সঙ্গে সহমত, হাত তোলো কিন্তু কমেন্ট বক্সে। তো এটাই বন্ধুরা। আর সেই সঙ্গে নিয়েছি ফুলকপি, ফুলকপিও তো উইন্টারেরই ফসল, তাই না? যদিও বা সারা বছর আজকাল পাওয়া যায়, কিন্তু তাও শীতের হচ্ছে ফুলকপি খাওয়ার মজাই আলাদা। আর সেই সঙ্গে নিয়েছি আরও একটা দারুণ জিনিস, এটা প্রথমবার আজ মার্কেটে পেলাম, সেটা হচ্ছে চালতা। যদিও বা এটা কী করে খায় মানে খেতে হয় আমি জানি, কিন্তু কেমনভাবে বানাতে হয় সেটা আমার জানা নেই। তো এটা আমার কাছে একটা টেস্টের মতো, তো নিয়ে নিয়েছি। এনিওয়ে গাইস, এটার প্রাইস কত তোমরা গেস করতে পারলে? ইয়েস গাইস, এটা 50 রুপিস নিয়েছে, একটা চালতার দাম 50 টাকা নিয়েছে। আর আমাদের বাড়ির ওখানে একটা চালতা হচ্ছে 5 টাকা নেয়, ক্যান ইউ ইমাজিন? তো বন্ধুরা দেখো আমি আর ব্লগটাকে বাড়াবো না, তো মাছটা আমি ফ্রাই করে নিচ্ছি, এটা আমার ডিনারের টাইমে। সো ভাবলাম গরম গরম মাছের ভাজা দিয়ে ডিনার করি আজকে, আর পরে মাছটাকে তখন অন্য কিছু রান্না করে খাওয়া যাবে। তো এই বলে আমি আমার ব্লগটাকে এন্ড করছি। চলো আমি মাছটাকে ভেজে নিই, ভেজে নিয়ে ডিনারটা কমপ্লিট করি। আর তোমরা আমার কমেন্ট বক্সে জানাতে ভুলো না আজকের এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো।